আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গরমে প্রশান্তি এনে দেবার মতো লিচি ড্রিঙ্কস রেসিপিটি দেখার জন্য। লিচি ড্রিঙ্কস বা লিচুর শরবত খুবই মজাদার ও স্বাস্থ্যকর, ছোট থেকে বড় সবাই এই ড্রিঙ্কসটা পছন্দ করবে। তৈরি করাও খুবই সহজ, আর তৈরি করতে উপকরণ লাগবে মাত্র দুটো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। লিচুর এই ভরা মৌসুমে একবারের জন্য হলেও ট্রাই করবেন। বাসায় লিচু আনার পর একদিন থাকলেই কিন্তু লিচুর উপরের কালারটা নষ্ট হয়ে যায়, তবে লিচুগুলো ভেতরে ভালোই থাকে। উপরের রংটা নষ্ট হওয়ার কারণে কেউ লিচুগুলো খেতে চায় না। এভাবে যদি আপনি ড্রিঙ্কসটা বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে। ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এখানে আমি লিচু নিয়েছি, আর লিচুর খোসাটা ছাড়িয়ে পিছনের দিক থেকে লিচুর মাংসগুলোকে আমি আলাদা করে বিচিটা বের করে নিচ্ছি। পিছনের দিক থেকে ছাড়িয়ে নিলে বিচিটা খুব সহজেই বের করা যাবে। এভাবে আমি প্রায় 1.5 কাপের মতো লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে লিচুগুলো দিয়ে দিব। আমার এই লিচুগুলো খুবই মিষ্টি ছিল, তাই চিনি পরিমাপটা একটু কম লাগবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি 2 গ্লাস জুসের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ব্লেন্ড করে নিব। পানি ছাড়া লিচুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা এ পর্যায়ে খুবই ঘন আছে, আপনি চাইলে এইভাবেও কিন্তু খেতে পারেন। আমি এখন এর মধ্যে দুজনের পরিমাপে পানি দিয়ে দিচ্ছি, আর এখানে একদম বরফ ঠান্ডা পানিটা দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। আর যদি পানিটা ঠান্ডা না হয় তাহলে কিছু বরফ কুচি দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে আরও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে কিন্তু উপরে অনেক ফেনাও হয়েছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এর উপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করা জুসটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। লিচুর ভেতরে যে ব্রাউন কালারের একটা অংশ থাকে সেটা কিন্তু একেবারে জুস হয়ে যায়নি, সেটা ছাঁকনির মধ্যে থেকে যাচ্ছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে জুসটাকে বের করে নিচ্ছি। আপনি চাইলে এটা না ছেঁকেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি কারো সামনে পরিবেশন করেন ছেঁকে দিলে দেখতে কিন্তু জুসটা বেশি সুন্দর লাগবে। এখন আমি উপরের যে অংশটা বাড়তে ছিল এটা ফেলে দিব, আর পিওর জুসটা আমি একটা বড় গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন মিষ্টিটা ঠিক আছে কিনা, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিছুটা চিনি দিয়ে মিশিয়ে নেবেন। এখন আমি দুজনের জন্য ছোট 2টা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী ফুড কালার মিশিয়ে এটাকে কিন্তু কালারিংও করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমটা দেখতেই ভালো লাগে। দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসের উপরে 2টা ফুল দিয়ে দিচ্ছি। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। রেসিপি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন বা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।